হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুবই ভালো আছো ভালো থাকতেই হবে কারণ তোমাদের ভালো থাকার জন্য আমার প্রতিদিনই ভিডিও তো আজকে আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি খেলবো গ্র্যান্ডি চ্যাপ্টার টু তো গাইস গ্র্যান্ডি চ্যাপ্টার এপিসোড টু চলে এসেছে তো আজ আমি এপিসোড টুতে ভাবলাম আমি তো ডোর স্কেপ করে ফেলেছি ডোর স্কেপ যখন করে ফেলেছি তো এপিসোড টুতে বোট বা হেলিকপ্টার স্কেপ স্কেপ করি কারণ আমি একবারে কনফার্ম হই না আগে থেকে যদি আমি যদি ওই জিনিসটা সরঞ্জাম যদি না পাই আমি যদি অন্য কিছু সরঞ্জাম পাই আমি স্কেপ করবো যদি আমি পরে গিয়ে যদি না পাই একটা গন্ডগোল হয়ে যাবে তখন আমি যদি হঠাৎ করে বলে দি না আমি আজকে হেলিকপ্টার স্কেপ করবো তোমার তো খারাপ তোমাদের তো খারাপ লাগবে তো কাজ আমি আগে থেকে বলছি না যে আমি হেলিকপ্টার স্কেপ করবো স্কেপ করব তো যেটার সরঞ্জাম আগে থাকবে এই হেলিকপ্টার স্কেপ করবো না বোট স্কেপ করব যেটা সরঞ্জাম আগে থাকবে সেটা আমি করব হ্যাঁ আমি ডোর থেকে করব না না ডোরের ডোর থেকে বেরোনোর এপিসোড ওয়ানে সেটা সেই ভিডিওটা এপিসোড ওয়ানে আছে তো গাইজ আজ আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা করব তো গাইজ তো আর দেরি করছি কারণ লেট স্টার্ট ডিসপ্লে তো আজ আমি এই মোডেই রাখবো ইজি মোড বোথ অ্যান্ড লো কোয়ালিটি তো গাইজ লেট স্টার্ট ডিসপ্লে কন্টিনিউ তো কাজ দেখো আগের এপিসোড ওয়ানটা যাদের ভালো লেগেছে মানে আগের গ্র্যানির এই এপিসোড ওয়ানটা যাদের ভালো লেগেছে তারা নিশ্চয়ই লাইক করেছো কমেন্ট করেছো আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আর পাশের বেল টিপে দিও তো কাজ এ দেখো ডে ওয়ান আসতে চলেছে ডে ওয়ান চলে আসো তো কাজ ডে ওয়ান চলে এসছে আবার আমি চলে এসেছি এক ওই গ্র্যানিয়ার গ্র্যান্ড পার্ক সেই পুরোনো ঘরে গন্দা আসা ঘরে তো গাইজ দেখো এই দেখো এবার আমি একটা জিনিস করবো এবার ফার্স্টে আমাকে খুঁজতে হবে ডোর বা হেলিকপ্টার এসকেপের জিনিস তো এখান থেকে আগে আমি যাই আগে আমি ওপরে যাই কেন ওপর থেকে ওপরে আগে না গেলে যদি গ্র্যানি আমাকে নিচেই মার মেরে দেয় এই জিনিসটা আমি ভালো শিখেছি তো গাইজ দেখো ফার্স্টে যখন তোমরা স্টার্ট করবে না তখন প্রথমে আগেই ওপরে চলে আসবে যাতে তোমাকে গ্র্যানি যাতে তোমাকে ধরতে না পারে তারপর এখান থেকে টেবিলে একটা বুমেরাং হয়ে তুমি একেবারে সোজা যাবে সোজা গিয়ে এটা বন্ধ করে দেবে আর খাটের ভিতর ছুপে যাবে বেশ তো ভাই সো ইজি এটা এটা সবাই করতে পারবে তো এরকমভাবে যদি তোমরা খেলো এই পদ্ধতিতে যদি তোমরা খেলো আমার পদ্ধতিটা আমার পদ্ধতিটা মেন মেনটেন করে তাহলে তোমরা নিশ্চয়ই ডে ওয়ানে এসকেপ করে ফেলতে পারবে তো একটা কথা শোনো কাইজ কোশিশ কারণে বলো কি কবি হারানি হতি তো এই যে এই কথাটা আমি বললাম তো এই কথাটা মনে রাখবে আর সব সময় চেষ্টা করবে দেখো চেষ্টা করলেই তোমরা পেয়ে যাবে বাহ তো গাইজ দেখো গ্র্যান্ড পাও চলে এসছে এখানে এই হ্যান্ড আমাদের লাগবে না তো এখানে দেখি কী আছে এখানেও কিছু নেই তো আগে দেখি গ্র্যান্ড পা এদিকে আসছে না তো আগে আমি একটা কাজ করি এখানে খুঁজি তো কাজ দেখো ফার্স্টেই আমার কি ভাগ্য দারুন আমি ফার্স্টেই স্পার্ক প্লাগ পেয়ে গেছি তো এই স্পার্ক প্লাগটা নিয়ে গিয়ে আমি এখন ভাগ ভাগতে যাব এখানে একটা আওয়াজ করে দিলাম এবার আমি একটা কাজ করব এটা খুলব এটা খুললাম এটার ভিতর দিয়ে যাব তো কাজ দেখো খুব সহজ হয়ে গেল ব্যাপারটা এবার আমি কাজ করব এই যে এইখানে বোট স্কেপের জন্য আমি এখন বোটের ওখানে যাব না ওখানে ব্যাপারটা রিস্কি আছে তাই আমি এটা এখানে করলাম ড্রপ করলাম ওটা বোটের কাছে চলে যাবে তো গ্র্যানি এখান দিয়ে যাক তো একটা কাজ করি এই যে যে কু কলসিটা আছে এটাকেও বোটের ওখানে ফেলে দিই তাহলে গ্র্যান্ড পাও চলে যাবে তো এটা খুব ভালো পদ্ধতি দুজনেই চলে যাচ্ছে তো কাশ দেখো এখানে আমি খুঁজব কি আছে এখানে কিছু নেই তো এখানটা দেখি কি আছে হেলিকপ্টার ম্যানুয়াল এই দুটোই কাছে রাখলাম ফোনটা কোন সময় দরকার পড়ে যাবে এই গ্র্যান্ডির বাচ্চা কোথায় গেলি ও গ্র্যান্ডির বাচ্চা এখানে গেছে তো আমি ভাগতে ভাগতে এখন এদিকে যাই তাহলে গ্র্যান্ড পা এখন ঘুমোচ্ছে ঘুমুক বেচারা ঘুমুক এখানেও কিছু নেই এখানে কি আছে এখানেও কিছু নেই এখানেও কিছু নেই তো গাইস এখানে কিছু নেই এবার আমি সামনে গিয়ে দেখি এখানে কি আছে কেন এখানে যদি বোট কি পেয়ে যাই তাহলে তো আরো ভালো তো এখানেও কিছু নেই খুব ভালো অত সহজে আমার এত কিছু হবে না আমি অনেক কষ্ট করছি কিন্তু কিস্ট মিলছে না তো এখানে কি আছে তো গাইস দেখো এখানে হেলিকপ্টার কি পেয়েছি হেলিকপ্টার পি কি পি বলছি হেলিকপ্টার কি যখন পেয়ে গেছি আমি তখন তাহলে ইয়ে করা যাক এই গ্র্যানির বাচ্চা তো কোনো রকমই ইয়ে হবে না যা হাই গ্র্যানি কি বলো জানা জানা রে ইয়ার হ্যাঁ হাস 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 তো গাইস এখান থেকে গ্রানি চলে গেছে এবার এখানে আমি একটা কাজ করি ছোট্ট করে এখানে লিখে রেখে দিই দেখো 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 এখানে চলে এলো চলে এলো রে আমার ফট গাই ইয়ার ছোট দেনারে বাবা যা এখান থেকে যা তো গায়ে যতক্ষণ না গ্র্যানি না যাচ্ছে ততক্ষণ করলাম দেখো এই যে পাগলি বুড়িয়া যাচ্ছে এখান দিয়ে যা 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 তাড়াতাড়ি তো গাইস গ্র্যান্ডপা চলে এই গ্র্যান্ডপা বলছি গ্র্যানি চলে গেছে এবার আমি একটা কাজ করবো এবার আমি নানান জায়গায় ছানবিন করবো কেননা ছানবিন না করলে হবে না ও ভালো লাগে না আমার লাগটাই খারাপ তো গাই দেখো ডে টু এসছে ডে ওয়ানেই পারলাম না কেন যে আমি অন্য ছিলাম তাই দেখি এবার পারা যায় না তো গাইজ দেখো একটা কথা বলি যতক্ষণ না আমি বোর্ড বা হেলিকপ্টার এসকেপে আরেকটা কিছু না পাচ্ছি ততক্ষণ আমি একটুখানি পজ করলাম তো গাইজ দেখো আমি এখানে স্টেয়ারিং হুইল পেয়ে গেছি তো এই স্টেয়ারিং হুইলটা নিয়ে সঙ্গে সঙ্গে যাব আমি এখানে এখানে আগে এটা ড্রপ করলাম কেননা এটা গ্র্যান্ড পা এই জায়গাটা খুলেছে আমি খুলিনি তাই এক বহ বড় সমস্যা হয়ে যাবে কেননা তাহলে আমি আর কোনোদিনও এটা খুলতে পারবো না তো গায়েজ এখানে আমি ক্রোবার পেয়ে গেছি ক্রোবারও অনেক কাজের লাগে নে নারে বাবা হ্যাঁ তো এবারে ক্রোবার নিয়েও যাব খালি আগে এখানটায় দেখি কি আছে তো এখানে বোট কি আছে তো এই বোট কি নিয়ে আমি এখানে গেলাম খোল না ঠিক আছে ওখানে বোটকিটা স্পন হয়ে গেছে স্পন বলছি আমি তো ময়াফট খেলছি না ঠিক আছে আমি বটকি পেয়ে গেছি আর স্টিয়ারিং মিল পেয়ে গেছি এবার আমার শুধু দরকার প্যাডলক কি আর গ্যাসোলিন ক্যান এই দুটো জিনিস হয়ে গেলে আমি যদি ক্রোবারটাও যদি তুলে নিতে পারতাম ওখান থেকে খুবই ভালো হতো জানিস তো এখন ওখানে আছে জিনিসটা আবার মেরে দিল শুধু শুধু নষ্ট হচ্ছে আমার দিনগুলো ঠাকুর এবার যেন পেটে যাই তো গাছ গানি আমাকে মেরে দিয়েছে এখন ডে ফোর চলছে আমি জানি না আশা করছি আমি যদি পেরে যাই তাহলে তো খুবই ভালো আর যদি না পারি তাহলে তো পরের ভিডিওতেই আমাকে করতে হবে কিন্তু কিছু করার নেই আমি এখন পারবো না কিন্তু আরেকটা চেষ্টা আমি করবো কিনা ভাবছি দেখছি বোট স্কেপ করার জন্য তো প্রচুরই লাগছে তো গাইস দেখো গ্র্যান্ডি কিন্তু এখান থেকে চলে যায়নি এ যানে বুড়িয়া 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 যা এখান থেকে যা তোর এখানে থাকা যায় অনুমতি নেই আমি অনুমতি দিইনি তোর কাজ দেখো অনেক কষ্টে রানীর কাছ থেকে বাঁচতে পেরেছি এদিকে কোথায় যায় এ কোথায় যাচ্ছিস তো আজ জ্ঞান যতক্ষণ না যেতে ততক্ষণ একটুখানি পজ করি তো গাইজ গ্র্যানী চলে গেছে এবার দেখি এবার যেন কোনো রাস্তায় যেন বিপদ না হয় এখনো পর্যন্ত আমি স্টান গান এগুলো কিছুই পেলাম না ভাগ করে পাবা চল 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 আয়ে হুফসো এখানে স্টান গান আছে আর স্টান গান থাকলে আমি সিকিউরিটি কি পাবো আর সিকিউরিটি কি পেলে আমি ইয়ে পাবো ইয়ে সেখানে স্টান গান আছে ও মজা তো কাজ দেখো আমি সিকিউরিটি কি পেয়ে এই স্টান গান পেয়ে গেছি এই স্টান গান না পেলে আমার যে কি হতো আমি বুঝতে পারছি না আমরা তো কাজ একদিন আমি ট্রাই করব উইদাউট ওয়েপন দিয়ে যদি পেরে যাই তাহলে তো ভালো আর যদি না পারি তো আরোই ভালো তো কাজ দেখো গ্রামে এখানে একটা ড্রপ করেছি আমি এখানে একটা ড্রপ করে দিয়েছি স্ট্যান্ড গানটা এবার আমি একটা কাজ করবো যাতে গ্র্যানি আসে এবার দেখো গ্র্যানি চলে এসে রাবড়ি দাদি এ পাগলি নে একটু ডান্স কর্স ডান্স 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 মেয়ে ঠিক আছে নেচেছিস এবার গ্র্যান্ডপা আসবে অনেক নেচেছিস এবার গ্র্যান্ড পা আসুক তারপর গ্র্যান্ড পাকে একটুখানি নাচাবো

না নিতে হবে না তাহলে ছাড় আমাকে তো সিকিউরিটি কিটা কাজ আমি দেখো সিকিউরিটিকে পেয়ে গেছি এ মাকড়ি তুই যতই বেল বাজে না কেন এখন গ্র্যানি উঠবে না গ্রানি যোগ অনিদ্রায় মগ্ন আছে তো কাজ দেখো এখন আমি সিকিউরিটি দিয়ে খুলে ফেলেছি এবার আর শত চেষ্টা করলেও গ্র্যান্ড পা গ্র্যানি আমাকে লক করতে পারবে না এই ঘরে তো গায়ে সেখানে আমি ক্রো বার পেয়েছি এই ক্রো বারটাকে নিয়ে গিয়ে আমি এখন যাব নিচে এবার নিচে যদি আমি গ্যাসোলিন ক্যান আর প্যাড বা প্ল্যাড লক কি লক কি বলছি যদি আমি নিচে গ্যাসোলিন ক্যান ডাক টেপ তো এটাও পেলাম এটাও একটা কাজের জিনিস এটাও রেখে দিই সামনে আমি গ্যাসোলিন ক্যান যদি পেয়ে যাই না খুবই ভালো হবে বা জানি না কোথায় রেখেছে ক্যান এ ক্যান্ডপার বাচ্চা এ গ্র্যানি গ্যাসোলিন কোথায় রেখেছি বল জানে গ্যাসোলিন কোথায় রেখেছে গ্যাসোলিন ক্যান এখানে আমি গ্র্যান্ডা গ্র্যান্ডকে মেরেছিলাম গ্র্যান্ডা গ্রানি এখন নেই এখানে ভাব ব্যাপারটা কি তো কাছে দেখো এখানে আমি সেফ কি পেয়ে গেছি কিটা নিয়ে এখন দৌড়ে দৌড়ে যাব আমি ওপরে ওপরে গিয়ে এখন এখানে দেখবো এখানে যদি আমি গ্যাসোলিন ক্যান পাই তাহলে তো ভালো আর যদি কাটিং প্লায়ার্স কাটিং প্লায়ার্স পেয়ে গেছি তো কাছ দেখো কাটিং প্লায়ার্স পেয়ে গেছি আগে আমি এখান থেকে স্টান গানটা ওঠাবো তারপর আমি স্টান গান এমও উঠাবো এবার দেখি কোন দিক দিয়ে আসে ওরা তো কাছ দেখো এখান থেকে গ্র্যান এসছে জ্ঞানীকে এখান দিয়ে মারলাম এ স্টানগান দে আরে এমও দে আরে দে হ্যাঁ থ্যাংক ইউ গ্র্যান্ডপা চলে আয় তোর বিবিকে মেরে ফেলেছি তাড়াতাড়ি অত দেরি করবো না কি আসতে পারছিস না আরে আয় না হ্যাঁ ইয়ে শুট আনেক কষ্টে বেঁচেছি যদি আমি দাঁড়িয়ে থেকে যদি মারতাম না ওকে আমি মরে যেতাম তো এসে দেখো এখানে ইয়ে করলাম এবার আমি কাটিং পিল কাটিং পিলাস নেই না হ্যাঁ কাটিং পিলাসটা নিলাম এবার কাটিং পিলাসটা নিয়ে আমি এখন যাবো দৌড়াতে দৌড়াতে আমি এখন সিকিউরিটি কিট ঘরে সিকিউরিটি কিট ঘরে গিয়ে এই কাটিং পিলাসটা আমি পাটাক্সে ফেলে দেবো তারপর পাটাক্সে ফেলে দিয়ে আরে ভাই চল না পাটাকসা ফেলে দিয়ে এবার আমি নিয়ে আসবো স্ট্যান্ড গান দিয়ে তারপর ওই বাটনটাকে পুশ করব পুশ করার পর আমি একটু শান্ত হব বুঝলে আমি এখন পারছি না এখানে কি আছে এখানে কিছু নেই তো কাছে এবার আমি স্ট্যান্ড নিয়ে আসবো স্ট্যান্ড নিয়ে আসার পর যদি আমি এখানে প্যাডলক কি না পাই তো আমি এখানে গ্র্যানি গ্র্যান্ড পার এমন একটা ব্যান্ড বাজিয়ে দেবো তো गाइस এখানে আমি গ্লাস ফিউজ পেয়ে গেছি ওলি आ মজা তো এবার আমি গ্লাস ফিউজটা নিয়ে গিয়ে ওপরে রাখবো পিকচারও পেয়ে গেছি আমি তো गाइस আমি আজকে হেলিকপ্টার এসকেপই করি হেলিকপ্টার এসকেপটা করলে আরও বেটার হবে তো আজ আমি হেলিকপ্টার এসকেপই করব তো এখানে একটা পিস অফ পিকচার আছে আর কোথায় আছে আর কোথায় এখানে একটা আছে আর একটা নিচে আছে তো গায়েস নিচে আছে ওটা হচ্ছে ইয়ের জায়গায় আছে ওই মাকড়িরানির জায়গায় আছে মাকড়ি রানী বাড়ি হিসায়ানি না এখানে তো নেই তাহলে কোথায় এখানে না এখানেও তো নেই কোথায় হেলিকপ্টারের আর ইয়ে ए हेलीकॉप्टर वर्क अरे पिक्चर कोथाय तारा ग्रैनी এখান থেকে আগে যাক ए बुढ़िया जा এখান থেকে তাড়াতাড়ি তো गाइस ग्रैनी চলে গেছে এবারে আমি এখান থেকে তাড়াতাড়ি করে স্টัน গান উঠাই আরে ভাই ওঠা না গ্র্যান্ডপা কোথায় গ্র্যান্ডপাকে আগে মার

তো গাইজ অ্যাকচুয়ালি অনেক ইয়ে করার পর আমি গ্যাসোলিন ক্যান পেয়েছি এটা এখানে ড্রপ করলাম তো তারপর এটা নি এটা নিয়ে এটা এখানে তো গাইজ দেখো অনেক কষ্টে আমি এটা ইয়ে করেছি ঠিক আছে এগুলো হাতে চাইছি না এখানে আমি এটা পিস আপ পিকচার লাগিয়ে দিয়েছি আর এখানে আমি শুটিং করে এটা লাগিয়ে দিয়েছি এখন আমাদের লাগবে গ্লাস ফিউজ গ্যাসোলিন ক্যান সেটা আছে ডাক টেপও আছে টেপও আছে আর হেলিকপ্টার কি সেটাও আছে গ্লাস ফিউজও আছে আমার কাছে তো কাজ দেখো এই গ্লাস ফিউজটা নিয়ে ওপরে আমি এই গ্লাস ফিউজটা আমি ওপরে নিয়ে গিয়ে পটাকসে ফেলে দেবো তারপর আমি হেলিকপ্টার কি নিয়ে বাই বাই টাটা সিউ বলে দেবো গ্র্যানিকে গ্র্যানিয়ার গ্র্যান্ড পাকে তো গাইজ দেখো এত পারিশান করেছে হেলিকপ্টার কীতে একটুখানি ঝামেলা থাকে হেলিকপ্টার স্কেপ করলে সেটা কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি তুমি জিতে গেলেই তার সেটাই হচ্ছে মেন ব্যাপার তো সেটাই অ্যাকচুয়াল তো তো কাজ দেখো এখানে আমি এগুলো পেয়ে গেছি ফার্স্ট আমি এই গ্লাস ফিউজ নিয়ে আমি এখানে আমি ওই জায়গাটাই যাব যে জায়গাটা পড়ে যায় সবাই তো এই জায়গাটায় নিয়ে গিয়ে আগে আমি এখানে গ্লাস পিউজ লাগিয়ে দিলাম তো গাইস ওয়ান টু থ্রি ট্যান ট্যান হেলিকপ্টার তো গাইস দেখো হেলিকপ্টার আমি এখানে পেয়ে গেছি তো এবার আমি এটা কাজ করব এটাও খুললাম তো এই যে গ্যাসোলিন ক্যানটা আছে না এই গ্যাসোলিন ক্যানটা নিয়ে হেলিকপ্টারের কাছে যাই এখন আমার নতুন কিছু লাগিয়ে দেয়নি তো হেলিকপ্টারে তারপর আমি যেতে না পারি ও এটা ফাইটার হেলিকপ্টার তার মানে ফাইটিং করা যাবে তাহলে গ্র্যানিকে পাটাকসে মারবো তো গাইজ দেখো ফার্স্ট আমি ফুয়েলটা ভরলামে তাড়াতাড়ি ভর না রে আমার কাছে এত সময় নেই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তো গাইজ দেখো এখানে আমি গ্যাসোলিন ক্যান এখানে ভরে দিয়েছি এবার আমার লাগবে ডাক্ট টেপ ডাক্ট টেপ কিসের জন্য লাগবে হেলিকপ্টারটা প্লাস্টিকের তো ওর জন্য ডাক্ট টেপ লাগবে কে শুনেছে কে শুনেছে যে একটা ভালো হেলিকপ্টার যেটা লোহা দিয়ে তৈরি হয় আরও অনেক কিছু দিয়ে তৈরি হয় সেটা ডাক টেপ দিয়ে তার পাখা ঠিক হয়ে যায় সেটা কে শুনেছে আমি শুনেছি তো গাইস দেখো আমি এটা জিতে যাচ্ছি এবার আমি এই কী নেবো আর গ্র্যানিকে বলবো যতই তু দেখো গাইস যতই আমাকে গ্র্যানি আর গ্র্যান্ডপা পা ডে ফাইভে ফেলে দিক না কেন

গ্র্যান্ডি পালিয়ে গেছি তো গাইস দেখো আশা করছি তোমাদের বাই গ্র্যান্ডি বাই গ্র্যান্ডপা দুয়া আমি ইয়াদ রাখনা ফিড বিল এনকে আবার আমি বোট এসকেপ করতে আসছি তোর বোট নিয়ে পালানোর জন্য তো গাইস দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও কমেন্ট করে বলো যে কেমন লাগলো আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আর দেখো কেমন ভাবে আমি গ্র্যানির আর গ্র্যান্ডপার কে ব্যান্ড বাজালাম গ্র্যানি আর গ্র্যান্ডপার ব্যান্ড বাজালাম তো গাইস দেখো আমাকেও কিন্তু ডে ফাইভে পৌঁছে দিয়েছিল আমি কিন্তু মরে যেতাম কিন্তু না অনেক কষ্টে অনেক ইয়ে গেছি তো গাই দেখো আমি জিতে গেছি খুব খুশি হচ্ছে একটুখানি খুশি করে তো গাইছ দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই চ্যাপ্টার টু এর এপিসোড টুকতে লাইক দিও কমেন্ট করে বলো যে কেমন লাগলো আগর তুমকো इस हेलीकॉप्टर इसके पसंद हुआ पसंद है तो इस चैनल को सब्सक्राइब करो और पास बेल आइकन आज प्रेस कर दो तो गाइस सी अगेन गाइस गुड बाय